হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আমি চন্দ্রজা আর আজকে হচ্ছে 15th of June। আজকে আমি ব্লগটা স্টার্ট করছি বেহালা থেকে। আমার বেহালা ক্লাস এখন তো 12:30 থেকে আমার বেহালাতে ক্লাস, আর আমি এখন স্টুডেন্টদের জন্য অপেক্ষা করছি। এটা হচ্ছে আমাদের বেহালা স্পেস যেখানে আমি ক্লাস নিচ্ছি। অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দিচ্ছি, তো কেউ যদি যোগাযোগ করতে চাও তাহলে এখানে করতে পারো। আমার ক্লাস স্টার্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একটা ক্লিপ। আর তোমাদেরকে জানাই, আজকে হলো স্যাটারডে। স্যাটারডে আমার ক্লাস থাকে না, সানডে করে থাকে। বাট আজকে একটা খুব ইভেন্টফুল ডে, বিকজ বিকেলবেলা এখানে রবীন্দ্র জয়ন্তী সেলিব্রেশন হবে। তো আজকে আমি বাচ্চাদের ক্লাসটাও করিয়ে নিচ্ছি, প্লাস এরপর দেখতে পারবে আমাদের দামদাম ব্যাচের কিছু স্টুডেন্টসরা পারফর্ম করছে। আর পারফরমেন্স ভিডিওটা খুব জলদি আসতে চলেছে আমাদের ডান্স চ্যানেলে, তাই ফলো করতে থাকবে আর এই ব্লগটাও পুরো দেখবে। হ্যালো,
ঋষভ অধিকারী অধিকারী আচ্ছা ঠিক আছে আর এই যে আমাদের রেয়ান ওরফে রবীন্দ্রনাথ আর এই যে কাদম্বরী এই তো কাদম্বরী মাম্মি এটা রেয়ানের মাম্মি আর এই যে আমার সেজমনি শাড়ি পরাচ্ছে আপাতত রেডি করতে হবে সবাই খুব কষ্ট সৃষ্ট করে শাড়ি পরছে রেডি হচ্ছে এক্ষুনি আমরা সবাই রেডি কে কে বাকি মেকআপের বাকি ক্যাব গুলো অলরেডি আমাদের থেকে অনেকটাই এগিয়ে গেছে আর প্রোগ্রাম তো তোমরা দেখতেই পাবে ভিডিও আশা করি ঠিকঠাকই ভিডিও হয়েছে তোমরা আমি ওটা যাতে ইউটিউবেও ছাড়তে পারি ওরকম করেও করেছি শুধু লাইভ ছিল না যারা লাইভ এসেছো অসংখ্য ধন্যবাদ কারণ সৃষ্টির কিছু ফ্রেন্ডসরা এসেছিল দেখলাম ওরা এখানেই থাকে এসেছিল প্লাস বাকিরা যারা বেহালার আমার স্টুডেন্টসরা তারাও এসেছিল থ্যাংক ইউ সো মাচ আসার জন্য আর যারা মিস করেছো এবারে আসতে পারোনি লাইভ পারফরমেন্সের জন্য তারা অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবে ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে নৃত্যা চান্দ্রেজা সবাই জানো ডেসক্রিপশনেও দেওয়া থাকে লিঙ্ক তো অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে দেখো আমাদের নৃত্যনাট্যর ব্যাপারে তুমি কিছু বলো আমাদের নৃত্যনাট্য হচ্ছে কাদম্বরী জীবনী নিয়ে করা হয়েছিল কিন্তু কাদম্বরী একটা মানে কোশ্চেন মার্ক আর কি ক্যারেক্টারটা কিন্তু এই এত ভালো একটা ক্যারেক্টারকে যে আমরা উপস্থাপনা করতে পেরেছি এবং নৃত্যা চান্দ্রেজার আমাদের এত ভালো করেছে ওদের স্টুডেন্টরা প্রত্যেককে আমি মানে অভিনন্দন এবং আমার আন্তরিক ভালোবাসা যে আমি বকা ঝকা এত করি
তবু আমাদের প্রত্যেকটা ছেলে মেয়ে এত সুন্দর ভাবে করেছে এবং এত রাত হয়েছে আমরা ফিরছি, সবাই মা বাবাদেরকেও তাদেরকেও অভিভাবকদেরকে আমি থ্যাঙ্কস জানাচ্ছি যে তারা আমাদের উপর ভরসা করে ওদেরকে ছেড়েছে এবং আমরা যত্ন সহকারে ওদেরকে নিশ্চয়ই তাদের কাছে ফিরিয়ে দেব। সবার কোঅপারেশন না হলে একটা ভালো কাজ অসম্পূর্ণই থাকে, এবং যে যেখানে আমরা করেছি তারা তো ভীষণ ভীষণ ভালোভাবে আমাদের সাপোর্টিভ এবং তারা খুব ভালো লেগেছে বলছে এরকম একটা ক্যারেক্টার নিয়ে, মানে নৃত্যনাট্য হয় চন্ডালিকা এইগুলো অনেক শ্যামা অনেক কিছুই হয় কিন্তু কাদম্বরী নিয়ে বলছে যে আমরা কোনোদিন দেখিনি, অসাধারণ হয়েছে, ওরাও খুব অ্যাপ্রিসিয়েট করেছে। থ্যাংক ইউ আমাদের গোড়াগাছা সংসদ ক্লাবের সমস্ত সদস্য সদস্যদের, তারা আমাদেরকে খুব খুব কোঅপারেটিভ করেছে আর কি। ঠিক আছে তাহলে একদম আমাদের, আমি অলরেডি হাফ মেকআপে আছি, শাড়ি পরিয়েছে, চুল বেঁধেছে, তো থ্যাংক ইউ পূর্বাশাদি, আবারও থ্যাংক ইউ, পরের বার আবার তুমি আসছো একদম। ঠিক আছে এবারে আমরা শাইনিকা আসতে পারিনি, পূর্বাশা দিয়ে এসেছে, কখন আবার শাইনিকাকেও দেখবে তোমরা একদমই। তো আশা করি সবই ঠিকঠাক গেছে। আমি লিটারেলি আজকে কালীঘাট দিয়ে আসার সময় আমি বলছিলাম আমার কেমন একটা হচ্ছিল যে কি হবে, কারণ আমরা সবসময় না ওয়েস্টার্ন পারফরমেন্স করি ম্যাক্সিমাম টাইম বা নর্মাল পারফরমেন্স করি এদেরকে নিয়ে, ঠিক আছে, মানে স্টুডেন্টস অফ নৃত্যাসনরা যা ম্যাক্সিমাম টাইম ওরা জাস্ট এন্টারটেইনিং পারফরমেন্স পর পর, হ্যাঁ ওরা এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা পর পর পারফরমেন্স করেছে, কিন্তু এরকম নৃত্যনাট্য কখনো হয়নি। একটা মানে কত বকতে পারি আমরা লিটারেলি, ঠিক আছে নন স্টপ বকে যাচ্ছি, একটু ব্রেক নিচ্ছি, আবার কিছুক্ষণ পর বকবো, বাই।